আসসালামু আলাইকুম বন্ধুরা রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে রুই মাছ পোস্ত দিয়ে রান্না করে দেখিয়েছি এই রান্নাটা পুরো আমি আলাদা রকম করেই দেখিয়েছি রান্নাটা করে খুব সুন্দর খেতে লাগে আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন না বানালেলে বুঝতে পারবেন না কীরকম এই রান্নাটা খেতে লাগে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আমি এই রান্নাতে কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবি দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্যে আর জানেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি দেড় বছর ইউটিউবে ভিডিও ছাড়ি আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেশন দেয় এখানে আমি দেড় কিলো রুই মাছ নিয়ে নিয়েছি দাগাগুলো বড় বড় করে নিয়েছি আর পেটিরও মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি এটা প্রথমে আমি ম্যাগিনেট করে নেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দু চামচ নুন দিয়ে দেব দু চামচের মতন আমি সাদা তেল দিয়ে দেবো ভালো করে মাছটাকে আমি মেঁকে নেবো ভালোভাবে মাছটা ভালো করে আমি মেঁকে নিয়েছি দেখুন বন্ধুরা ভালো তোলা মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো এখানে আমি হাফ বাটি পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা আমি কিন্তু বাড়বো না গোটা পোস্তই দিয়ে আমি রান্নাটা করব অল্প করে আমি পানি দিয়ে দেবো বেশি আমি পানি দেবো না যে পোস্তগুলো ভেসে আছে চামচ করে নেড়ে আমি ডুবিয়ে দেবো কেন পোস্তটা আমি বাড়ছি না না ভিজলে খসখস করবে ভালো লাগবে না এই রান্নাটায় ওর জন্য আমি পানি দিয়ে ভালো করে ভিজে দিয়ে রেখে দেবো এটা আমি রেখে দেবো এই রান্নাতে আমি কি কি নিচ্ছি সেটা আমি রান্না করতে করতে দেখে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন দেখুন বন্ধুরা রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল ঢেলে দেব তেলটা ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে কড়ার মধ্যে ভালো করে চাইলে নেবো নাহলে মাছ ভাজার সময় কড়ার মধ্যে লেগে যাবে মাছটা নিয়ে একে একে দিয়ে দেবো তেলের মধ্যে যতটা তেলের মধ্যে ধরবে আমি অতটাই দেবো বেশি আমি দেবো না এই মাছটা ছাঁকা তেলে কিন্তু ভাজতে হবে আমি আর মাছ দেবো না পিঠে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো দেখুন বন্ধুরা পিঠে ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো এবার পাল্টে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে দেখুন লাল লাল করে পুরো আমি ভেজে নিয়েছি ভালো করে আমি পাল্টে নেব আস্তে আস্তে ওরা পাল্টাতে হবে নাহলে ভেঙে যাবে মাছগুলো এপিঠেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা পিটি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে এই রান্নাতে মাছটা কিন্তু ভালো তরে ভেজে নিতে হবে আমি এবার নামিয়ে নেব এই মাছ ভাজার তেলের মধ্যে আমি আবার এক একে মাছগুলো দিয়ে দেবো ওপিটা ভালো করে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো দেখুন বন্ধুরা ওপিটা ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো নিয়ে পাল্টে নেব যেরকম করে মাছটা ভেজেছিলাম ওরকম করে সবগুলো ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যেই রান্নাটা আমি করে নেবো চারটে তেজপাতা দিয়ে দেবো ফোড়নের জন্যে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো হাফ চামচ শিং দিয়ে দেবো হালকা করে ফোড়নটা আমি ভেজে নেবো হালকা করে ভাজা গেছে এক বাটি ভর্তি ভর্তি করে পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা লাল লাল করে পুরো ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ বাটাটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আদা রসুন বাটা এক বাটি দিয়ে দেবো কাঁচা লঙ্কা থেতো করে আমি দু চামচ দিয়ে দেবো যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন আমি বাটা ইউজ করে নিই করে দিয়েছি ভালো করে একসাথে ভেজে নেবো আদা রসুন আর কাঁচা গন্ধটা যাতে না বেরোয় দেখুন বন্ধুরা আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি এই রান্নাতে আমি কী কী মশলা নিচ্ছে আপনারা দেখুন এক বাটি টক দই দিয়ে দেবো এক বাটি কাজু বাটা দিয়ে দেবো কাজু বাটার বাটিটা একটু পানি বুলিয়ে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন সব মশলা একসাথে আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম রেখে দেবো নাহলে মশলাটা ধরে যাবে দেখুন বন্ধুরা ভালো তার মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও কত সুন্দর ছেড়ে দিয়েছে জানবেন যে ভালো করে কষানো হয়ে গেছে একটু সব কিন্তু করার মধ্যে লাগে না কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা পোস্তটা দিয়ে দেবো অল্প করে পানি বুলিয়ে দিয়ে দেবো পোস্তটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা পোস্তটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো অল্প করে পানি দেবো বেশি আমি পানি দেবো না আমি এই রান্নাটা মাখা করবো আমি এতটাই পানি দিয়েছি দেখুন অল্প করে খুন্তির মধ্যে পানি দিয়ে দেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা ভালো ঝোলটা ফুটে গেছে এর মধ্যে মাছ দিয়ে গুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব মাছটা দিয়ে দেওয়ার পরে আবার ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা ঝোলটা ভালো ফুটে গেছে এবার নেড়ে দেখিয়ে দেবো দেখুন আমি একদম কিন্তু মাখা মাখাই রান্নাটা করছি ঝোল করলে কিন্তু ভালো লাগবে না মাখা মাখাই খুব সুন্দর খেতে লাগবে এক চামচ আমি চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্যে এক চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা রুই পোস্ত রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে আপনারা বাড়িতে একবার প্লিজ অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আমার রেসিপি যেদিন আপনার ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন